এই দুনিয়াতে সবচেয়ে সোজাভাবে বানানো এমন একটা আমি ম্যাজিক ড্রিঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা তোমরা কয়েকদিন খেলেই তোমাদের পেটের মেদ বা ভুঁড়ি আর শরীরের যে যে অংশে মেদ আছে সমস্ত ভীষণ দ্রুত কমে যাবে এবং ওজন কম করতে ভীষণ সহায়ক হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপা স্পেশাল হাব। আজকে আমি একটা ওয়েট লস ড্রিঙ্ক এনেছি, যেটা বলতে পারো দুনিয়ার সবচেয়ে সহজ উপায় বানানো একটা ড্রিঙ্ক, যেটাতে তোমাদের বেলি ফ্যাট শুধু ভুঁড়ি না, যেখানে যেখানে শরীরের মেদ আছে সেই জায়গাগুলোকে ঝরিয়ে বডি একটা শেপে এসে যাবে যদি এই ড্রিঙ্কটা নিয়মিত যেভাবে বলবো ভিডিওতে সেইভাবে খাও। আর এই ড্রিঙ্কটা সবাই খেতে পারে, সব 10 বছরের ওপরে সব বাচ্চারা খেতে পারে, বছরের নিচে যদি বাচ্চাদের খাওয়াও তাহলে যে যে অনুপাতে বলছি সেই অনুপাতগুলো হাফ করে দেবে, ঠিক আছে। এই ড্রিঙ্কটা খেলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি হয়, তার সাথে অনেক গুণ আছে, হজমের শক্তি বাড়ায়, অনেক রকমের বলে দেবো আগে ভিডিওতে কি কি হয় এই ড্রিঙ্কটাতে। শুধু শরীরের মেদ যে হবে তা না, তার সাথে সাথে আরও অনেক আমাদের শরীরের যে প্রবলেম আছে সেগুলোও দূর হবে, সব বলে দেবো ভিডিওতে। আর কারা খেতে পারবে, সবাই খেতে পারবে, যেমন ডায়াবেটিসের পেশেন্টরা খেতে পারবে, থাইরয়েডের পেশেন্ট, পিসিওডির পেশেন্ট, ইভেন বিপি, হাই বিপি যাদের তারা খেতে পারবে, ব্লাড সুগার, ব্লাড প্রেশারের পেশেন্টরা খেতে পারবে, তাছাড়া যারা সদ্যজাত মা হয়েছে, যাদের ডেলিভারি হয়েছে, বেলি ফ্যাট হয়ে গেছে, অবাঞ্ছিত মেদ জমে গেছে পেটের মধ্যে, তারা চায় যে তাদের বডিটা শেপে আসুক, তারা খেতে পারবে। এবং যারা ব্রেস্ট ফিডিং করছে, যারা মারা যে মাদের বাচ্চারা দুধ খাচ্ছে, তারাও কিন্তু এটা খেতে পারবে, কারণ এতে কোনো ক্ষতি নেই, খালি গুণই গুণ, খালি লাভই লাভ। তো এটাতে মেটাবলিজম বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে আমাদের শরীরে যে ক্যালোরিগুলো আমরা খাচ্ছি রোজকার দিনে, সেই ক্যালোরিগুলো ভীষণ তাড়াতাড়ি খরচা হয়ে যাবে। আর আগে আমি বলে দেবো যে কিভাবে কিভাবে তোমরা খাবে আর কখন খাবে আর কোন সময় না খেলেও চলবে, অনেকের অনেক রকমের প্রবলেম থাকে, তো কোন সময় না খেলেও চলবে সব বলে দেবো, কাজে পুরো ভিডিওটা দেখবে, ছেড়ে ছেড়ে স্কিপ করে করে ভিডিও দেখবে না, দুষ্টুমি করবে না, ঠিক আছে। তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকে ভিডিও, চলে এসো। একটা কথা ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, এই ধরনের যে এত উপকারী ভিডিওগুলো যেগুলো 100% কার্যকরী, এগুলো অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো, কারণ তারা হয়তো জানে না যে ইউটিউবে আমি আছি, আমি যে ভিডিওগুলো আনি সেগুলোতে কাজ হচ্ছে, তো তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিলে তাদের লাভ হবে, ঠিক আছে। আমি এই ওয়েট লস ড্রিঙ্কটার জন্য নিচ্ছি 1 লিটার জল, যেটা আমি সারা দিন ধরে খাবো, সকালবেলা খাবো খালি পেটে, ব্রেকফাস্ট করার আধ ঘন্টা আগে খাবো, লাঞ্চের 1 ঘন্টা পরে খাবো, আবার রাত্রিবেলা নৈশভোজের পরে বা ডিনারের পরেও 1 ঘন্টা পরে খাবো। তোমরা সকালবেলা একবার ঘুম থেকে উঠে বানিয়ে নিয়ে সারাদিন ধরে খেতে পারো, আবার রাত্রিবেলা বানিয়েও পরের দিনের জন্য খেতে পারো, পরের দিনের জন্য দুপুরবেলা অবধি খেয়ে নিতে পারো। আচ্ছা, এবারে আমার লাগছে 3টে তেজপাতা, বেশি লাগবে না, যদি চাও দিতে 4-5টা দিতে পারো, কিন্তু 3টে তেজপাতাই অনেক এনাফ আর কি। তো আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিয়ে এই যে 3টে তেজপাতা আছে একদম পরিষ্কার করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তো এখন এটাকে আমি একটুখানি ভেঙে দিলাম যাতে গুণগুলো ভিতরে ঢুকে যায়। তো আমি এখন 3টে তেজপাতা দেবার পরে দিচ্ছি 3টে এলাচের দানা, যেগুলোর মুখগুলো আমি খুলে দিয়েছি, বীজগুলো বেরিয়ে আসবে, যার জন্য মানে এর যে প্রপার্টিজ সেগুলো ভালো করে জলের সাথে ড্রিঙ্কসটার সাথে মিশে যায়, সেজন্য দেখো ফুলটাকে খুলে দিয়ে এবারে দিচ্ছি 3টে এলাচের দানা দিলাম। এরপরে দিচ্ছি 1টা দারচিনির টুকরো, এরকম দারচিনির টুকরো হলেই হবে, এতটা দারচিনির টুকরো হলেই হবে, এরকম সাইজের 1টা দারচিনির টুকরো দিয়ে দেবে। দারচিনির গুঁড়োটা যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো, কারণ দারচিনির গুঁড়োটা লিভারের একটু প্রবলেম করতে পারে, লিভার ক্ষতি করতে পারে, সেজন্য গোটা দারচিনি ভালো। আচ্ছা, এবারে দিলাম 1 চামচ সাদা জিরে, বাস হয়ে গেল। তার মানে বুঝছো কতখানি ইজি এটা বানানো। এবারে এটাকে ভালো করে ফুটোতে হবে, কম করে 10 মিনিট ফোটাতেই হবে, পারলে 15 মিনিটও ফোটাতে পারো। তো 10 মিনিট ফোটাবার পরে অবশ্যই জলটা কমে যাবে, সেই জন্যই 1 লিটার জল দিয়েছি, যাতে এটা 3 বার পুরো দিনের জন্য আমি বানাচ্ছি, এটা 3 বার হয়ে যায়, মানে সকালে 1 বার, দুপুরে 1 বার, রাত্রে 1 বার। আমি আগে বলে দেবো কোনটা না খেলে আর কখন না খেলেও চলবে, সব কিছু বলে দেবো, পুরো ভিডিওটা ভালো করে দেখো, কিছু মিস করো না। আচ্ছা, এবারে এটাকে 10 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। তেজপাতা জানো পুষ্টিগুণে ভরপুর, এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, সেলেনিয়াম, আয়রন, কপার, পটাশিয়াম সব আছে। এটা যদি প্রতিদিন তোমরা খেতে পারো, এর
এটা এত তাড়াতাড়ি ওজন নিয়ন্ত্রণ করে আর দ্রুত কম করে পেটের মেদ বলো বা শরীরে যে যে অংশে জায়গায় মেদ আছে ভীষণ তাড়াতাড়ি মেদ কম করে শরীরটাকে একদম শেপে এনে দেবে। তো দেখো এখন 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি তেজপাতার চাটাকে আমি ফুটিয়ে নিয়েছি 10 মিনিট, এবারে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই ড্রিঙ্কটা শুধু ওজন কম করে তাই না, এছাড়াও আমাদের ডাইজেশনের জন্য ভীষণ কার্যকরী, এটা প্রোটিন আর ফাইবারে সমৃদ্ধ জানো। আর চায়ের মধ্যে যে দারচিনি আর এলাচ দিয়েছি এটা ডিটক্সিফাই করে। আচ্ছা দেখো এগুলো যে জমে আছে এগুলো ফেলে দিও না, এগুলো আবার কাজে লাগাবে। তেজপাতাটাকে দই দিয়ে, টক দই দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে মুখে মাখতে পারো, ভীষণ ভালো তেজপাতার ফেস প্যাক। তাছাড়া এই যে দারচিনি এলাচ আর জিরে আছে এটাকে তোমরা রেখে দেবে, পরের দিন আরেকবার তোমরা ব্যবহার করতে পারো। মানে একটা জিনিস দিয়েই দুবার তোমরা ইউজ করতে পারো। এই জিনিসটাকে ফ্রিজে রেখে দিতে হবে, অবশ্যই ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিও। তো দেখো এখন হয়ে গেছে এত সুন্দর চা, তেজপাতার চা, ইভেন খেতেও সুন্দর। অনেকে বলে মধু সহ্য হয় না, লেবু সহ্য হয় না, তাদের দেখবার দরকার নেই। যদি লেবু সহ্য হয় তাহলে লেবুর রস এখানে অ্যাড করতে পারো 1 চামচ, আর 1/2 চামচ মধুও দিতে পারো। কিন্তু যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা মধু খেতে পারবে না, লেবু খেতে পারো যদি স্যুট করে। আচ্ছা হয়ে গেল আমার তৈরি তেজপাতার চা, অপূর্ব সুন্দর, অপূর্ব খেতেও ভালো, নুন দেবে না, চিনি দেবে না, এইভাবেই খেতে হবে। এটা যেন ওজন কমানোর সাথে সাথে আমাদের যে স্ট্রেস লেভেল থাকে, টেনশন থাকে, দুশ্চিন্তা থাকে, সেটার থেকেও কিন্তু মুক্তি দেয় এই চাটা, কত ভালো বলো। এই ড্রিঙ্কটা সকালবেলা ব্রেকফাস্ট করার আধা ঘন্টা আগে খাবে, আবার দুপুরবেলা খাবার সময় মধ্যাহ্নভোজ বা লাঞ্চের 1 ঘন্টা পরে খেতে হবে, আবার ডিনারেরও তেমনি রাত্রিবেলা নৈশভোজ বা ডিনারের 1 ঘন্টা পরে এটা খেতে হবে। যাদের কাছে, যারা অফিসে যায় দুপুরবেলা খেতে পারবে না, তারা সকালবেলা আর রাত্রিবেলা অবশ্যই খাবে। আর এটাকে একটু হালকা গরম করেই খাবে, যখনই খাবে হালকা গরম করে খাবে। তো দেখো এখন আমি 9:15 সময় আমার খাওয়া গেছে, দেখো রাত্রিবেলা হয়ে গেছে, এখন অন্ধকার আমার বাড়ির সামনেটা দেখো। তো আমি এখন 10:15 সময় আমি এই ড্রিঙ্কটা করব। আমার যেহেতু খাওয়া হয়ে গেছে রাত্রিবেলার ডিনার, সেহেতু এখন আমি 10:15 সময় ড্রিঙ্কটা খেয়ে রাত্রিবেলা শুয়ে পড়বো, যাতে পুরো রাত আমার শরীরের মধ্যে এটার কাজটা হয়। আমি তো বলবো যারা প্রচণ্ড সিরিয়াস ওয়েট কমাবার জন্য বা ভুঁড়ি কমাবার জন্য, তারা চাইলে ফ্লাস্কে করেও অফিসে নিয়ে গিয়ে লাঞ্চের পরে খেতে পারো, তাহলে সারাদিনে 3 বার হয়ে যাবে। আমি কিন্তু এই ড্রিঙ্কটা 3 মাস মতন খেয়েছি, যার ফলে আমি এই ড্রিঙ্ক খাওয়া, আমি কিন্তু কোনো সময় ডায়েট করিনি, স্ট্রিক্ট ডায়েট বা উপোস করে থাকা বা ফাস্টিং করা কোনো কিছু করিনি। আমি কিন্তু এই ড্রিঙ্কগুলো খেতাম, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি সবসময়, এগুলো ঘুরিয়ে 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 খেতাম। কোনোটা 3 মাস খেতাম, কোনোটা 2 মাস খেতাম, কোনোটা 1 মাস খেতাম। তার সাথে অবশ্যই আমি প্রাণায়াম করতাম, যোগাসন করতাম। এই প্রাণায়ামের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা জানো, যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছো তারা জানো আমি আগেও প্রাণায়ামের ভিডিও দিয়েছি। আমার ছবিগুলো দেখেছো তোমরা, যে আমি কিরকম ছিলাম আর এখন কিরকম, কতখানি ওজন আমি 22 কেজি ওজন কমিয়েছি। তো এইগুলো অবশ্যই তোমরা খালি যেটুকু বলছি সেটুকু করো, মন দিয়ে খালি এগুলো শোনো আর ভিডিওগুলো ছেড়ে ছেড়ে দেখো না, দুষ্টুমি করো না, যাতে সমস্ত জিনিসগুলো তোমরা জানতে পারো, ঠিক আছে? যেভাবে যেভাবে বলেছি সেইভাবে করবে। আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করতে ভুলো না, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পারো, ঠিক আছে? তো আজকে এইটুকুই রইল, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার অনেক ভালোবাসা নিও। তো আজকে আসি তাহলে, বাই।